তুরস্কে ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ঘানার জাতীয় দলের খেলোয়াড় ক্রিশ্চিয়ান আটশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির হাতায়ে এলাকার একটি ধ্বংসস্তূপের নিচে তার মরদেহ পাওয়া যায়। ভূমিকম্পের সময় তিনি দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থান করছিলেন। তুরস্ক সিরিয়া সীমান্ত এলাকায় 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর থেকেই নিখোঁজ ছিলেন ক্রিশ্চিয়ান আটশুর। আমন্ত্রণ জানাচ্ছি 5 মিনিটের আজকের বিশ্ব সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাকিস্তানে বাড়ছে এইডস রোগীর সংখ্যা। ভূমিকম্পের 13তম দিনে তুরস্কে শিশু সহ 3 জন জীবিত উদ্ধার। ভূমিকম্পের ঘটনা শুকাতে সিরিয়ায় হামলা, নিহত 53। শুরু হচ্ছে ইমরান খানের জেল ভরো আন্দোলন। ঘানার জাতীয় দলের ফুটবলার ক্রিশ্চিয়ান আটশুর মরদেহ উদ্ধার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। পাকিস্তানে এইডস রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত 7 বছরে দেশটিতে এইচআইভি আক্রান্ত রোগী বেড়েছে প্রায় 70%। সম্প্রতি পাকিস্তানের জাতীয় এইচআইভি নিয়ন্ত্রণ কেন্দ্র এ তথ্য জানায়। সরকারি তথ্য মতে 2016 সালের শুরুতে পাকিস্তানে এইডস রোগী ছিল প্রায় 17,000। 2021 সালের জানুয়ারিতে সেই সংখ্যা দাঁড়ায় 51,380 জনে। একই বছরের ডিসেম্বরে দেশটিতে এইডস রোগীর সংখ্যা দেখাচ্ছে 59,000। অর্থাৎ এক বছরে দেশটিতে এইডস রোগী বেড়েছে প্রায় 8,000 জন। ভূমিকম্পের 13তম দিনে ধ্বংসস্তূপ থেকে এক শিশু সহ 3 জনকে জীবিত উদ্ধার, বের করে নিয়ে আসা হয়েছে। কোনো ধরনের খাবার পানি ছাড়া ধ্বংসস্তূপের নিচে এতদিন বেঁচে থাকাকে অলৌকিক ছাড়া আর কিছুই না দাবি করছেন খোদ উদ্ধারকারীরা। এর আগে শুক্রবার ভূমিকম্পের 12তম দিনেও 45 বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। গত 6 ফেব্রুয়ারি তুরস্ক সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা 45,000 ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে 39,672 ও সিরিয়ায় 5,800 মানুষের মৃত্যু হয়েছে। শতাব্দীর ভয়াবহতম ভূমিকম্পের 2 সপ্তাহ যেতে না যেতেই ফের রক্তক্ষয়ী হামলার শিকার হয়েছে সিরিয়া। দেশটির মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে গতকাল শুক্রবার বর্বরোচিত হামলায় প্রাণ হারান অন্তত 53 জন। এ ঘটনায় জঙ্গি গোষ্ঠী আইএসকে দায়ী করছে সিরীয় সরকার। হামলার শিকার ব্যক্তিরা মরুভূমিতে ট্রাফল নামে দামি প্রজাতির মাশরুম সংগ্রহে গিয়েছিলেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে 46 জন বেসামরিক নাগরিক ও 7 জন সেনা সদস্য রয়েছেন। আহত 5 জন চিকিৎসাধীন। পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেল ভরো আন্দোলনের ডাক দিয়েছেন। নিজ দলের একাধিক নেতা ও মিত্রদের নিয়ে বর্তমান জোট সরকারের নিপীড়নমূলক আচরণের প্রতিবাদ স্বরূপ এই আন্দোলনের ঘোষণা দিয়েছেন তিনি। আগামী বুধবার ঐতিহাসিক শহর লাহোর থেকে আন্দোলন শুরু হবে। এর আগে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করার মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়াতে লাহোর হাইকোর্টে আবেদন করেছিলেন ইমরান খান। গত বৃহস্পতিবার আদালত সে আবেদন খারিজ করে দেওয়ার পর থেকেই অসংখ্য কর্মী সমর্থক তার জামান পার্কের বাসার সামনে জড়ো হন। কর্মী সমর্থকদের দাবি, ইমরান খানকে তারা কোনোভাবেই গ্রেফতার করতে দেবেন না। তাকে গ্রেফতার করতে হলে আগে তার কর্মী সমর্থকদের গ্রেফতার করতে হবে। তুরস্কে ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ঘানার জাতীয় দলের খেলোয়াড় ক্রিশ্চিয়ান আটশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির হাতায়ে এলাকার একটি ধ্বংসস্তূপের নিচে তার মরদেহ পাওয়া যায়। ভূমিকম্পের সময় তিনি দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থান করছিলেন। তুরস্ক সিরিয়া সীমান্ত এলাকায় 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর থেকেই নিখোঁজ ছিলেন ক্রিশ্চিয়ান আটশু। ধারণা করা হয়েছিল বহুতল ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন তিনি। 31 বছর বয়সী এ ফরওয়ার্ড তুর্কিশ সুপার লিগে খেলতে দেশটিতে অবস্থান করছিলেন। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।